রিমা বিশ্বাসের লেখা গল্প ফেরা দাঁত ব্রাশ করছে যখন তখন ঘড়িতে আটটা একবার মনে এলো ভ্যাঙ্কুভারে এখন কটা বাজবে কাল রাত্রে ফিরেছে ভূমিকা সহ্যাদ্রি তিস্তার বিয়ে দাদা বৌদি হিসেবে দায়িত্ব অনেক আর এই দায়িত্ববোধি যেন বারবার গলা চেপে ধরছে কি শান্তিতে না ছিল ভ্যাঙ্কুভারে সহ্যাদ্রির ব্যাংকে চাকরি ভূমিকা সংসার সামলানোর সঙ্গে সঙ্গে নতুন করে শুরু করেছে হ্যান্ডক্রাফ্ট আইটেমের ছোট বিজনেস হাতের কাজ ভালো বরাবর ক্রিস্টাল পুঁথি এসব দিয়ে হাতের পার্স ক্লিপ বানানো শিখেছিল কলকাতায় জাপানে ইকে বনার যেমন খ্যাতি কানাডায় ভারতীয় আর্টের খ্যাতি বাড়াতে চাই ভূমিকা স্বপ্ন লক্ষ্য কর্তব্য সুখ প্রেম সব শপিং বাস্কেটে ফেলে ভূমিকা ছুটছিল গতির উদ্দেশ্যে আর তখনই যেন ট্রাফিক পুলিশের করা নজরে সময় হাত দেখে দাঁড় করিয়ে দিল কানাডার দুবছরের সুকবাস থেকে ফিরতে হলো সেই পুরনো পাকের গন্ধের গলিতে বিয়ের আগে থেকেই কানাডায় জব করতো শয্যাদ্রি বিদেশ শুনেই যেন একরকম হাঁপ ছেড়ে পালাতে পারবে বলে সে সময় এই বিয়ের প্রস্তাব মনে হয়েছিল মুক্তির চাবি গত দুবছরে কলকাতাতেও আসা হয়নি তাতে কোনো ক্ষোভ ছিল না শুধু মন কেমন করেছে মা বাবা আর পোলোর জন্য ভিডিও কলে পোলো যখন স্ক্রিন চেটে দিত চোখ ভিজে যেত ভূমিকার জলের ঝাপটায় চোখ মুখ ভিজছে বেসিনের কল খোলা মুখ কুলকুচ করার সময় বুকের কোনায়। চাপা অস্বস্তিটা আবার ফিরে এলো তোয়ালাতে মুখ মুছে ফিরে এলো ওদের বেডরুম লাগোয়া বারান্দায় পূব আকাশের স্বচ্ছতা দেখতে দেখতে দু হাতের পাতা ঘষে মুখে তার ওম একটু সতেজ লাগল একটা লম্বা হাঁটা দিতে পারলে বেশ হতো ভ্যাঙ্কু খুব ঠান্ডা কিন্তু ওয়াকে যায় ও আর শয্যাদ্রি মোটা গ্লোভস কোট বড় পড়লে বুট পড়তে হয় ভালো লাগে বরফের ওপর রোদের ছুলকে পড়া তীব্র শীতের ভিতর একটা উষ্ণতার পোস্টার শয্যাদ্রি বলে প্রাণ ভরে শ্বাস টেনে নাও কলকাতায় ফিরলে এমন পলিউশন ফিরে বাতাস পাবে না মন তখনই খারাপ হয়ে আসে ভূমিকার না কলকাতা মনে করে নয় মন খারাপ লাগে কানাডা ছাড়ার কথা ভাবলে ভূমিকা এতদিনে শয্যাদ্রিকে ভালোবেসে ফেলেছে ওর মতন সুখী কজন আছে এই দুনিয়ায় এরকম মনে হয় সুতে বসতে সহ্যাদ্রি বড় শান্ত প্রকৃতির ছেলে কোনো কমপ্লেন নেই সারাক্ষণ কাজ নিয়ে থাকে যেরকমটা ভূমিকা রান্না করে দেয় চুপচাপ খেয়ে নেয় কোনো কিছু চাইলে ও কখনও প্রশ্ন করে না খালি বলে তোমার কার্ডে পে করে নাও পরে টাকা ট্রান্সফার করে দেব কথাবার্তায় ভদ্র মার্জিত হাসে মৃদু ভূমিকা যখন ও ছেলেবেলার কথা কি মা বাবার সঙ্গে কাটানোর সময়ের গল্প করে তখন সব কাজ ফেলে মন দিয়ে শোনে সয্যাদ্রী কৌতূহলে প্রশ্নও করে তারপর তোমার রাঙা কাকা তোমার বাবার কাছে ধোলাই খেলেন একশো টাকা সরাবার জন্য তোমার মা তারপরে তার শাশুড়িকে কচু শাক খাওয়ালেন তুমি মন্দারমণি গিয়ে যে হারিয়ে গেলে তখন তোমার রাঙা কাকা ওখানে সিআইডির খোঁজ করেননি কথার ভিতর এ সমস্ত আগ্রহ বোঝায় শ্রোতা তোমায় নিয়ে কৌতূহলী সে তোমায় গুরুত্ব দেয় এসব ছোট বড় নানা কারণে ভূমিকা হয়তো অনেকটা কাছে চলে এসেছে সজ্জাদ্রী। কবে কিভাবে তা দিনক্ষণ জানা না থাকলেও এইটুকু ভূমিকা বোঝে ও বড় ভালোবাসে সহ্যাদ্রিকে বিয়ে তো আর প্রেম করে হয়নি হয়েছিল সম্বন্ধ দেখে যেবার গেল মহারাজের বিয়েতে সেইবার সহ্যাদ্রির মা খুব পছন্দ হয়েছিল ভূমিকাকে সেই থেকে কথাবার্তা আর বিয়ে সে সময় ভূমিকা নিজেকে ছিল কোনো সাম্যতায় বলতে গেলে নিজের উপর সম্পূর্ণ আস্থা হারিয়ে গেছে বাড়ির লোক যা ভালো বুঝবে তাই ঠিক তারপর বিদেশ যেন একটা প্রলোভনের মতো কাজ করছিল তখন মহারাজের বিয়েতে গিয়ে নিজেকে সম্পূর্ণ সুস্থ ভাবতে পারছিল না কারণ তখন খালি মনে হচ্ছিল ওকে দেখে হয়তো মিষ্টিমাসি ভাবছে আহারে মেয়েটা কষ্ট পেল মহারাজের বিয়ে হয়ে যাচ্ছে বলে এও মনে হয়েছে মহারাজ কি ওকে আরে আরে বিচার করছে ও হতাশ কি না একটা সময় নিজেরই সন্দেহ জেগেছে নিজের উপর ওকে সত্যি মহারাজের বিয়েতে অখোশে মহারাজের জন্য কোনো ফিলিংস ছিল নাকি না না তা কী করে সম্ভব ও তো ছিল এক অন্য ঘরে এক তলার বারান্দায় হঠাৎ চ্যাঁচামেঁচি বুকটা ধক করে উঠল ইদানিং হচ্ছে অল্প আওয়াজেই হৃদকম্প গলাটা শয্যাদ্রির বুকেবার ধক ধক শুরু করলো বারান্দায় ঝুঁকে ভূমিকা বোঝার চেষ্টা করছিল কি হচ্ছে ডোন্ট ট্রাই টু বি স্মার্ট কী ভেবেছ দেশে থাকি না বলে এখানকার নিয়মকানুন কিছু জানি না চোপ একদম মিথ্যে কথা নয় সামনে দাঁড়িয়ে একটা সন্ডা গোছের লোক সেও তেরে আসছে আমার থেকে কাজ করিয়ে বলছেন টাকা দেবেন না কতই কথা হয়েছিল দেড় হাজারে রফা হয়ে এখন বলছে দশ হাজার লাগবে চুন সিমেন্ট বালু নিয়ে কত পরে বলুন তো পাশে এসে দাঁড়িয়েছে তিস্তা ও স্বভাব মতন খিলখিল হাসিতে বলল দাদার কাণ্ড দেখেছ একটা মিস্ত্রির সঙ্গে লাগছে সকাল সকাল ডলারে তো কামাচ্ছিস বাপু নয় দিয়ে দিলি দু পয়সা বেশি পিছন থেকে চুরির ছুন ছুন শব্দে ঘুরে দাঁড়ালো দুজনে অন্নপূর্ণা মেয়ে আর ছেলের বইয়ের মাঝে এসে দাঁড়ালেন এই ভোরেই তার স্নান ছাড়া হয়ে গেছে খুব সম্ভবত বারান্দায় তুলসী গাছে জল দিতেই এসেছিলেন হাতে পিতলের ঘটি বললেন তুই কি দাদাকে চিনিস না তিস্তা ডলারে কামাচ্ছে বলে কি সে অন্যায় শুনবে সেটা কোথাও অপরাধ কষকাড়া দেওয়া হবে না তিস্তার ঝলমলে মস্কারা মুখ নিমেষে মলিন ভূমিকার দিকে ফিরলেন অন্নপূর্ণা বললেন তুমি নিশ্চয়ই এইটুকু আমাদের সজুকে চিনেছ ভূমি ও অন্যায় মিথ্যে এগুলো বরদাস্ত করতে পারে না নিজেও মিথ্যে বলে না কেউ বললেও তা কিছুতেই সহ্য করতে পারে না ভূমিকার কেন যেন মনে হলো এ কথাটা শাশুড়ি যেন ওকে শোনালো এরা কি কিছু শুনেছে অস্বস্তি বাড়লো আবারও কিছু পরে বুল্টনের সঙ্গে কথা বলতে বলতে শয্যাদ্রি দোতলার বারান্দায় এলো বুলটন পাশের বাড়িতে থাকে শয্যাদ্রি আসার পর থেকে এঁটে আছে বুল্টন বলল আমি ছোটোর থেকে সজুদার ফ্যান বলো সজুদা সজুদা যখন ঘুরিয়ে স্কোয়ার কাট মারতো না ওকে থামিয়ে দিয়ে শয্যাদ্রি বলল মিথ্যে বলিস না আমি ক্রিকেটে কোনো কালেই ভালো না কী যে বলো সজুদা তারপর গরম গরম জিলিপি আর শিঙারা নিয়ে এলো তিস্তা মোড়ের মাথার দোকান থেকে কাজের বউ সাবিত্রী এইমাত্র এনে দিয়েছে শয্যাদ্রি উঠে এলো বুল্টনের পাশ থেকে হাতের প্লেট নিয়ে এসে দাঁড়ালো বারান্দায় ভূমিকার পাশে খুব আদুরে চোখে তাকালো ওর দিকে বুকটা ভয়ে কেন যেন কুঁকড়ে গেল ভূমিকার আসতে বলল বুল্টনের কাছ থেকে উঠে এলে ও কী ভাববে যারা ভেবে চিনতে নিজের স্বার্থপূর্তির জন্য কাজ করে তাদের নিয়ে আমি ভাবি না ওর এখন ভিসার দরকার আমি ওখানকার সিটিজেন আমার থেকে ইনভিটেশন লেটার জোগাড়ের কায়দা কিন্তু সোজাসুজি বলবে না ইডিয়েট একটা ফেক আহা চুপ করো ও শুনবে ভূমিকা সতর্ক করে একতলার চাতাল পেরে গেটের বাইরে সরু ঢালাই রাস্তা সে রাস্তা ধরে বাজার হাতে যাচ্ছিল জীর্ণো চেহারার একজন ছেলে একবার হাত তুলে শয্যাদ্রিকে জানান দিল শয্যাদ্রি উপেক্ষা করল এগুলো কি অহংকার নয় এমন তো শয্যাদ্রি নয় খারাপ লাগলো ভূমিকার বললো ওই ছেলেটিকে যে অ্যাভয়েড করলে অবস্থা মনে হয় খুব একটা ভালো না না একটা প্যাথোলজিক্যাল ল্যাবে ব্লাড টানে আমরা একসঙ্গে স্কুলে ছিলাম সে সময় ক্রিকেট খেলতাম আমি পিনাকি আর ওই যে গেল সিঙারাই কামড় দেয় শয্যাদ্রি বলে সুব্রত একবার খেলতে গিয়ে আমার বলে পিনাকি থুতনি ফেটে গিয়েছিল ওর বাড়ির লোকে এসে আমার বাবাকে যাচ্ছে তাই গালাগালি করলো তারপর থেকে আমি আর পিনাকি কেউ কারো মুখ দেখাদেখি করতাম না একই স্কুলে পড়লো দুজনে দুজনকে সবসময় এড়িয়ে চলতাম সুব্রত আমায় বলেছিল পিনাকির উচিত ছিল ওর বাবাকে আটকানো এক্ষেত্রে পিনাকি তোর লেখাপড়া ভালো হওয়ার জন্য হিংসায় এমনটা করেছে ও বলেছিল ও পিনাকির সঙ্গে কোনো যোগাযোগ রাখে না কিন্তু পরে জানলাম ওর সঙ্গে পিনাকি মাঠে খেলতে যায় এবং বাড়ি পর্যন্ত দহরম মহরম এদের বিশ্বাসঘাতক বলে মনে রাখবে যে তোমার থেকে সত্য লোক হচ্ছে সে কখনো তোমার মিত্র নয় কিন্তু সয্যাদ্রি ওগুলো তো ছোটোবেলার কথা তখন কি কেউ অত বুঝে কিছু করে ভূমিকার দিকে ফিরে সহ্যাদ্রি ওর মুখে জিলিপি পুড়ে দিল নিজের প্লেট থেকে এমনভাবে হাসল যেন ভূমিকা কত অবুঝ তারপর বলল ওই থেকেই তো প্রবৃত্তি বোঝা যায় ভূমি বাবলা গাছের চারা বড়ো হয়ে অশ্বত গাছ কি আর হয় সহ্যাদ্রি চলে গেল হেসে মুখের জিলিপি ছোট ছোট টুকরোই খেতে খেতে গলার কাছে নোনতা স্বাদ পেলো ভূমিকা সময় যেন শক্ত হাতে ধরে সাঁই সাঁই করে ঘোরাচ্ছে আগে পিছের অজস্র দৃশ্য হাসি কান্নার ঠাট্টা একটা হতবাক ভূমিকার নিষ্প্রাণ ছবি অনু সেই তো সূত্রপাত শয্যাদ্রির স্কুলকালের বন্ধু সুব্রতর মতনই ছিল ভূমিকার সেই কলেজকালের সখী একসঙ্গে উঠেছে বসেছে টিফিন ভাগ করেছে দাঁড়িয়ে আছে নোট জেরক্স করার জন্য জেরক্সের দোকানে লাইনে ফুচকা খেতে গিয়ে ধাক্কা এলো পিছন থেকে বউ বুক ধরাস করে উঠেছে পিছন ফিরে দেখে অনু আমায় ফেলে খাবি ওর পাতা থেকে একখান তুলে মুখে পুরে চিবুতে চিবুতে বলল তারপর তোর বরের খবর কি হ্যাঁ সে সময় অনুরাগকে কলেজের অনেকেই ওর বর বলত বেশ উপভোগ করতো ব্যাপারটা ভূমিকা প্রথম দেখা হলো কলেজের সরস্বতী পুজোয় মেরুন পাঞ্জাবি পড়া ছেলেটাকে দেখ সব চাইতে হট কলেজের মেয়েগুলো তখন ওই একটা আলোচনা হলো সিল্ক পরেছিল ভূমিকা বুঝতে পারছিল মেরুন পাঞ্জাবি বড্ড বেশি নজর পাঠাচ্ছে তারপর একটা সময় কোথা থেকে উড়ে এলো একটা গাঁদা ফুল সব একসঙ্গে ও হো করে উঠেছে ছেলে মেয়ে যারা ওখানে ছিল সামান্য নার্ভাস তখন ভূমিকা কে যেন পাশ থেকে বলল ওই গাঁদার প্রতি পাপড়ি প্রেমের কথা বলে তারপর হো হো হাসি অনুরাগ অন্য কলেজের ছিল সেবার ওদের কলেজে এসেছিলো সরস্বতী পুজোর ছুতে মেয়ে দেখতে পরপর কয়েকদিন ও চক্কর দিল কলেজ চত্বরে তারপর হুট করে ফোন নাম্বার চাইলো তারপর চললো ঘন্টার পর ঘন্টা কথা কখনো যদি একবার ফোন মিস করেছে অনুরাগ তো পর মুহূর্তেই একেবারে দিশাহরা হয়ে ফোন করত সো সরি আমি ফোন শুনতে পাইনি বলিয়ে গুলাম আপ কি খিদমত মেয়ে কেয়া পেশ করে ওর আদব কায়দায় আর ভূমিকাকে গুরুত্ব দেওয়ার ধরণে নিজেকে একটা ছোট্ট জগতে নক্ষত্র মনে হতো প্রেম যখন মজেছে তার সুগন্ধ যখন ছড়িয়ে দূর থেকে দূরে তখনই মিষ্টি মাসে এলো বাড়িতে মিষ্টি মাসে লেক গার্ডেনের বাড়িটা ছেড়ে দিচ্ছে নতুন করে শিফট করতে হচ্ছে গড়িয়াতে তার জিনিসপত্র আনপ্যাকিং করতে সাহায্যে আসবে ভূমিকা ও খুব ভালো ঘর সেট করতে পারে সেই কাজে যখন সবে মিষ্টি মাসের নতুন রেন্টের ফ্ল্যাটের সিঁড়ির মুখটায় দাঁড়িয়ে তখন হুট করে একটা পাইন গাছের মতো লম্বা ছেলে এক তারা প্যাক করা বাক্স হাতে ধরিয়ে দিল নাও নাও ধরো তার পিছু পিছু কুলিরা জিনিস নিয়ে আসছে মাসে দরজা খুলে দাঁড়িয়ে তাদের জিনিস রাখার ইনস্ট্রাকশন দিচ্ছে উধার ও জানালাকে কে কোনে মেয়ে ও দরজাকে নিয়ে পাস ভূমিকা তো থম মেরে দাঁড়িয়ে কে এই তিনতলা বাড়ি ভাই কে এই ছেলে বাক্সগুলো একটা সাদা কাপড়ে মোড়ানো উঁচু বস্তুর উপর রেখে তখন দু হাত ভূমিকা এতটা ভারী যে হাত টন টন করছে তিনতলা বাড়ি তখন কাপড় মোড়া সবাই গায়ে নিয়েছে তার লম্বা লম্বা ঠ্যাং সামনে ছড়িয়ে বলছে কাকিমা দুপুরে কী খাওয়াবে আগে বলো হেব্বি খিদে মিষ্টি মাসি বলল চালে ডালে খিচুড়ি করি রান্নাঘর আমার কালকে সন্ধেতে সেট আপ করা হয়ে গেছে সে লাফিয়ে উঠল না না খিচুড়ি না তার চাইতে প্লেন ভাত আর আলু ভাজা খিচুড়ি খেলে খান নইলে উপোস দিন মিস্টার সরি নামটা তো জানা নেই ভূমিকা মাঝে আসে সে চোখ পিটপিট করল একই কাকিমা ও আমায় চেনে না বলছে তুই যেন কত চিনিস মিষ্টি মাসি বলে সে বিজ্ঞের মতো উত্তর দেয় আমি ওকে বঙ্কুর অন্নপ্রাশনে দেখেছি বঙ্কু বড় মামার ছেলে সে এখন ক্লাস টেনে পড়ে মিষ্টি মাসে যদিও খুব অল্প বয়সে স্বামী মারা যায় তাই আর ছেলে মেয়ে হয়নি এই ছেলেটি তার ভাসুরের ছেলে উনি বললেন বঙ্কুর অন্নপ্রাশনের সময় তোর কত বয়স বল দেখি মহারাজ পুরো দশ মিষ্টিমাসি হাসে আর ভূমিকা তখন আট কি করে মনে থাকবে মহারাজ একটু যেন নিরাশ হলো তারপর সারল খাওয়া ভূমিকা চাপে সেদিন একরকম জোর জবরদস্ত খিচুড়ি খেলো মুখশিটকে বলল এ অখাদ্যও ছিল কপালে দেখ এরপর যদি তোর কপাল খোলে ভূমিকার দিকে চেয়ে একটা প্রচ্ছন্ন ইঙ্গিতে কথাটা বলল মাসি বিকেলের দিকে মহারাজ চলে গেলে ভূমিকা তখন মোরগ থেকে শোপিসগুলো বের করছে আর তখন মিষ্টিমাসি বলল মহারাজ কিন্তু খুব ভালো লেখাপড়ায় পুনে থেকে ম্যানেজমেন্ট পরে এখন কলকাতায় ভালো কোম্পানিতে আছে স্যালারি ভালো পায় ফিউচারে অ্যাওয়ার্ড সেটেল হতে পারে কার কথা বলছো ওই তিনতলা আঙুল দরজার দিকে রেখে ভূমিকার ঠোঁট ছাড়িয়ে অবজ্ঞা প্রকাশ করে হ্যাঁ রে হ্যাঁ আমার মনে হচ্ছিল ওর তোকে ভালো লেগেছে সেই কোন ছোটোবেলায় দেখে নইলে মনে রাখে ও ছোটোর থেকেই মনে হয় ওয়েট ওয়েট মাসি ওয়েট মিষ্টি মাসিকে থামিয়ে ভূমিকা যেন যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি এই নাচের সম্পর্ক থেকে মুক্তি পেতে চাই আমি অলরেডি এনগেজড সেও খুব ভালো লেখাপড়ায় এখন দিল্লিতে আছে এমবিএ এ করছে ভূমিকা তখন শুধুমাত্র অনুরাগে কেন্দ্রভূত একজনের সঙ্গে কমিটেড রিলেশনে গিয়ে কেন অপরজনকে শুধু শুধু আশা দেখাবে কিছুদিন হয়েছিল অনুরাগ দিল্লিতে গেছে প্রথম ছয় মাস সকাল বিকেল রাত্রে ফোনে পাগল করতো অনুরাগ সময় এক কথা ভাল লাগছে না আমি ফিরছি ভিডিও কল দাও আর পাচ্ছি না তোমায় না দেখে উফ এবার হাঁপিয়ে মরবো কিন্তু ধীরে ধীরে কমল ব্যাকুলতা ভূমিকার খারাপ লাগলো আবার স্বস্তিও খারাপ লাগলো এই ভেবে তবে কি ভুলে গেল ভূমিকাকে এত তাড়াতাড়ি আর স্বস্তি হলো এই ভেবে যাক তবে পড়াশোনায় মন বসেছে কিন্তু এরপর যেন ভূমিকার ফোনেও অরুচি এলো অনুরাগের ফোন ও আর কখনও করতো না ভূমিকা ফোন করলে দায় সারাভাবে বলতো হুম হ্যাঁ ফোন কেন করে না জিজ্ঞেস করলে খেঁকিয়ে উঠে বলতো আমি কি এখানে ফুর্তি মারতে এসেছি আমার লাইফে একটা টার্গেট আছে বাপমার স্বপ্ন পূরণ করার জেদ আছে ফালতু কাহা কাহাতক বলবো ভয়ে ফোন করা বন্ধ করে দেয় ভূমিকা কখনো আবার নিজেই ম্যাসেজ করতো অনুরাগ কি করছো শরীর কেমন খেয়েছো কি না খুব অবাক লাগতো আবার ভয়ও ও কোনো বাজে পরিস্থিতিতে তো ও ফ্রাস্টেটেড বা ডিপ্রেসড নয় তো ওর রুমমেটটা ভালো বন্ধুরা বাসে উঠে ওপরে ডরটা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল এই সবই একবার এও ভাবল যাবে না কি দিল্লি গিয়ে দেখে আসবে সব ঠিক আছে কি না তখন ফিরছে কলেজ স্ট্রিটের অংশ স্যারের কোচিং থেকে রাত প্রায় সোয়া আটটা বাসে ভিড় ঠেলাঠেলি গাদাগাদি বাসের পিছন দিকে দরজায় মুখটাই দাঁড়িয়ে ওনু সমুদ্র নীল শাড়িতে অপূর্ব লাগছে ওর ছকে মাপা ফিগার আর ওকে ভালো করে দেখতে বুকটা ধক করে উঠল ওর হাত শক্ত করে ধরে ওর পাশে দাঁড়িয়ে অনুরাগ যেমনটা থাকে প্রেমিক প্রেমিকা অনু কেউ যেন গলার শিরা কেটে দিয়েছে এভাবেই কষ্ট অস্পুষ্ট ওর নাম বেরিয়ে এলো ভূমিকার মুখ দিয়ে ওরা শুনতে পেয়েছে দুজনে একসঙ্গে ওর দিকে তাকালো তারপর হাত ধরে নেমে গেল বাস থেকে বাছের জানলায় ঝুঁকে পড়লো ভূমিকা ওরা হাত ধরে গল্প করতে করতে যাচ্ছে বাসের ভূমিকা ওদের কাছে অচেনা কেউ মাথাটা হঠাৎ অদ্ভুত ভারী মনে হতে লাগলো তখন কিছু একটা যেন হলো মাথার ভিতর কিছু এলোমেলো প্রশ্ন অনুরাগ দিল্লি থেকে কবে ফিরল ফিরে ওর সঙ্গে দেখা না করে অনুকে নিয়ে ঘুরছে কেন ও তো একবারও বলেনি ও দিল্লি থেকে ফিরবে বাস থেকে কখন ভূমিকা নেমেছিল খেয়াল নেই কিছু শুধু মনে পড়ে একটা রথ সাজানো কাঠের ফোল্ডিং টেবিলে ঠোকর খেয়ে ঢুমরি খেয়ে পড়ল হাঁটু ছিলে গেছে রাস্তার পাশের ভাঙা জায়গায় জমে থাকা জল কাদায় পুরে গা হাত পা কাদায় মাখামাখি কোনো রকমে উঠে কিছু দূরে যেতে মনে হলে একটা শক্ত হাত ওর বাহমুল ধরে টানল কানে এলো পুরুষালি কণ্ঠ এই আসতে চমকে তাকিয়ে দেখে সামনে একটা বাইক খুব স্পিডে পেরিয়ে গেল ওর হাত টেনে রেখেছে মহারাজ লজ্জা অপমান উপেক্ষা ঠকে যা সব একসঙ্গে কাঁধে চেপে বসেছে এরপর থেকে বাড়িতে দিনের পর দিন একইভাবে বসে থেকেছে মুখে কথা নেই কোনো কাজে স্পৃহা নেই কলেজের একটা সেমেস্টার ড্রপ দিল চিকিৎসার জন্য অনেক মনের অসুখ বললেন সাইকিয়াট্রিস্ট ভুগলো বাড়ি শুদ্ধ সব সময়ের মলমে একটা সময় ঢাকাও পড়লো ঘা দুইজন কাছের মানুষের কাছ থেকে পাওয়া বিশ্বাসঘাতকতা বীর যুদ্ধক্ষেত্র থেকে আহত শরীরে ফিরে ঘা হতে সময় নেয় যেমন তার চাইতে বেশি সময়ই লাগলো ভূমিকার ঘা ভরতে এর মধ্যে লাগলো মহারাজের বিয়ে সে সময় মিষ্টিমাসির কথায় কেন যেন মনে হচ্ছিল না মিষ্টিমাসি মজা পেয়েছে ওর এই অবস্থায় মহারাজকে ফিরিয়ে দেওয়ার উপযুক্ত শাস্তি ভূমি পেয়েছে ডেপো মেয়ে না মুখে কিছু বলেনি মিষ্টিমাসি কিন্তু তার হাসিতে তাকানোর ভঙ্গি তো বলছিল সব তারপর মহারাজ সেও তখন দেখিয়ে দিতে মরিয়া নিজের সক্ষমতা আর সৌভাগ্য বা হয়তো এগুলো কিছুই না সব চলছিল নিজের মতন করে ঘা খাওয়া ভূমিকার মনে তখন সন্ধ্যের ছোট ছোটো চারাগাছ ইন্ধনের দোলায় খালি বক্র হানে। আর সেই বিয়েতেই অন্নপূর্ণার ভারী পছন্দ হয়ে যায় ভূমিকাকেই বলেন ছেলেটা খুব কম কথা বলে এই মেয়েও চুপচাপ ওদের জুটে জমবে ভালো বাড়িতে রাজি না হওয়ার কোনো কারণ ছিল না আর কাউকে বারণ করার মুখ ছিল না ভূমিকার নিজে কোনো সিদ্ধান্ত নিতে গেলেই মনে পড়ে যেত বাসের সেই দৃশ্য কিন্তু আজ প্রায় তিন সাড়ে তিন বছর পর নতুন করে বুকের কাজটা ভারী হওয়ার কারণটা সে ফিরে ফিরে খোলাতে চাইছে বন্ধ করে রাখা ডায়েরির পাতা যা আজ পর্যন্ত বলার প্রয়োজন মনে করেনি সহ্যাদ্রিকে তাকে বলতে হবে শেষমেশ জীবনের শাখা থেকে বিচিত্র শুকনো পাতার মতো ভুলে গিয়েছিল অতীতকে কেন গুরুত্ব দেবে অনুরাগ নামের ব্যাধিকে ব্যাধেই তো যে সম্পর্ক ভূমিকাকে চিকিৎসা স্মরণাপরণ করালো সে সম্পর্ক একটা রোগ ভিন্ন কি তাই বলেনি সহ্যাদ্রিকে কিচ্ছু না কিন্তু এখন বললে ও কি মেনে নেবে সব কিছু স্বাভাবিকভাবে থেকে থেকে এসব ভাবলে কান্না পায় অথচ পুরনো রোগ যখন আবার করে রিলাপস করে সেই আগের সিমটম ভূমিকা অনু এরপর তিস্তা অনুরাগ যেমনটা ভূমিকাকে ঠকিয়ে ধরেছিল অনুরাগ এখন ঠিক তেমনভাবেই আরও কত অনু ভূমিকাকে ঠকিয়ে ছাদনাতলায় বসতে চলেছে তিস্তার হাত ধরে এমন বিশ্বাসঘাতককে কি করে নিজের পরিবারে ঢোকার অনুমতি দেয় ভূমিকা পিছন থেকে জড়িয়ে ধরেছে সজ্যাদ্রি ঘাড়ের পাশে নাক লাগিয়ে গন্ধ টানল হুম ল্যাভেন্ডার না রোজমেরি সজ্যারদের বুকে হেলান দিয়ে বলল ভূমিকা সহ্যাদ্রি আরও ঘন হলো অনুরাগ বলছিল বিয়ের আগে সবাই যদি কোথাও ডিনারে যায় ভূমিকা শরীর শক্ত কি মনে হয় ব্যাপারটা ট্র্যাডিশনের বাইরে হয়ে যাবে বিছানায় বসে পড়লো ভূমিকা সয্যারদি ওর কোলে মাথা রেখে চোখ বুঝে বলে চলেছে আজকাল কেউ অত মানামানি করে না কিন্তু মা এখনও নিয়মকানুন লোক সমাজ এসব নিয়ে খুব পজিসিভ মামাবাড়ির দিকে সবাই একটু অর্থডক্স গোছে হাসলো সহ্যাদ্রি বুকটা ঢিপ করছে ভূমিকার অন্যমনস্ক হাতে বিলি কেটে চলেছে সজ্যাদ্রির চুলে সর্যাদ্রি ওর মুখ তুলে বলল তুমি কি ভাবছো বলো তো দেখি তখন থেকে ওই হ্যাঁ চমকালো ভূমিকা কী ভাবছো এতো সর্যাদ্রির চোখের দিকে তাকিয়ে থেকে ভূমিকা বললো এ বিয়ে ভেঙে দাও শয্যাদ্রি শয্যাদ্রি লাফিয়ে উঠে বসেছে হতবাক হয়ে জিজ্ঞেস করল কি অনুরাগ একটা লম্পট ভ্যাঙ্কুভারে মা যখন ছবি পাঠিয়েছিল তখনই চিনেছি কিন্তু কিছু বলতে পারিনি কারণ ভূমিকা থেমে যায় শয্যাদ্রি ব্যাকুল হয় কারণ কি? কারণ ও আমাকে কলেজে চিট করে আমারই বেস্ট ফ্রেন্ডের সঙ্গে রিলেশানে যায় আমি তোমায় বলতে পারিনি সজ্জাদ্রী। কারণ আমি তোমাকে হারাতে চাইনি প্লিজ বোঝো কান্নায় ভেঙে পড়ল ভূমিকা একটানা কেঁদে নিজের আবেগ নিয়ন্ত্রণে এনে যখন মুখ তুলে চাইল তখন তাকে ঘর ফাঁকা শয্যাদ্রি নেই বুকে গিয়ে ধাক্কা দিল এই শূন্যতা বুঝি বা ছোপ পড়লো শয্যাদ্রির মনে যে অবয়ব ছিল ভূমিকাকে নিয়ে তাতে বুঝি ফাটল ধরলো একটা সুন্দর অয়েল পেন্টিং উঁই ধরলে তাকে কি আর দেওয়ালে সাজিয়ে রাখা যায় এই মুহূর্তে নিশ্চয়ই শয্যাদ্রির চিন্তায় ভূমিকা একজন মিথ্যুক হয়তো বা স্বার্থপর চরিত্র খারাপ একটা মেয়ে ভিতরে ভিতরে ভেঙে খান খান হয়ে যাচ্ছিল ভূমিকা বিয়ের আর সাত দিন বাকি জিনিসপত্র কেনা ডেকোরেটরের কাজ নিমন্ত্রণ সব সারা বাইরে বসার ঘরে গম গম করছে গলার আওয়াজ স্নান সেরে সবে বাথরুম থেকে বেরিয়েছে ভূমিকা কাল রাতের পর থেকে আর দেখা মেলেনি শয্যাদ্রির কাজের মেয়ে এসে বলে গেল বসার ঘরে তিস্তা দিদিমণির ও বাড়ির লোক এছে আপনাকে যেতি বললো আয়নায় দাঁড়িয়ে সামনে চুলটা আঁচড়ে দুভুর মাঝে সোয়েটের টিপ পরে নিল ভূমিকা আলমারি থেকে হ্যান্ডলুমের একটা কাপড় বের করে পরে নিল তাড়াতাড়ি বসার হল ঘরে গোল আকারে বসার সোফা ঘিরে বসে অনুরাগ আর ওর বাবা মা এদিকে আছে সজ্যাদ্রি ওর মা বাবা ভূমিকা ওদের মাঝে গিয়ে দাঁড়াতে পরিচয় করালেন অন্নপূর্ণা এই আমার ছেলের বউ ভূমিকা আমরা ওকে ভূমি বলেই ডাকি ভূমিকা এগিয়ে গিয়ে অনুরাগের মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করল অনুরাগের মা চিবুক ধরে বললেন বাহ বেশ মিষ্টি তা কোন ইয়ারে পাশ করেছো ভূমি ওর এখন ছাব্বিশ বছর বয়স পাশ থেকে বলল শয্যাদ্রি হ্যাঁ ভদ্রমহিলা যেন একটা ঠক্কর খেলেন সয্যাদ্রি বলল বয়স জানার জন্য ইহা একটু পুরাতন কৌশল কিনা তাই আপনাকে হিসেব কষার কষ্ট থেকে রেহাই দিলাম তা আর একটা সারপ্রাইজ আছে জানেন তো আরে সেই তো বুঝতে পারছি না আজ এই সকাল সকাল তলব কেন প্রশ্ন করলেন অনুরাগের বাবা সয্যাদিরি পাশে এসে দাঁড়ালো ভূমিকা স্ত্রীর কাঁধে হাত রেখে অনুরাগের দিকে চেয়ে বলল একে চেনা যায় নাকি অনুরাগ অনুরাগ দরদর করে ঘামছে চোখে চোখ রাখতে পারছে না পকেট থেকে রুমাল বের করে মুখের ঘাম মুছে নিল সজ্জার টেবিলে রাখা জল ভর্তি কাঁচের গ্লাসে গিয়ে দিল অনুরাগের দিকে ধরো এক নিঃশ্বাসে জল শেষ করলো অনুরাগ ওর বাবা বললেন এসব কি আমি তো কিছুই বুঝতে পারছি না মেষমশায় সবটাই বোঝাবে আপনার ছেলে ওর নানা ঘাটে ঘুরে ঘুরে জল খেতে ভালো লাগে কি না তা অনুরাগ আমার বোনটি কত নম্বরে আছে কি আবল তাবল বোকছো তুমি ভদ্রলোক উত্তেজিত হন সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়ে অনুরাগ একজাক্টলি বিয়ের আগে বাড়ি রেখেই অপমানের মানে অপমান যারা নিরীহ মেয়েদের মন নিয়ে খেলে তাদের বোধ শক্তি থাকে বুঝি কার মন নিয়ে খেললো আমার ছেলে অনুরাগের মা মারমুখী প্রায় শয্যাদ্রি সোভায় বসেই বলল এ বিয়ে হবে না মাসিমা কারণ আমার স্ত্রী মনে করেন তার ননদের জন্য এ পাত্র ঠিক নাই। আপনি একটু আগে ওর কলেজের পাশ আউটের রিয়াজ জানতে চাইছিলেন না তা ওর আর অনুরাগ একই ব্যাচেল শুধু কলেজ আলাদা ছিল আমার মিসেসও সব ঠিকুজি বের করে এনেছে তা এতদিন পরে কেন আগেই তো মানা করতে পারতেন এখন যখন সব ঠিক হয়ে গেছে তখন কেন মেজা ঝাড়ান অনুরাগের বাবা কারণ আপনার ছেলে সারপ্রাইজ খুব পছন্দ ও হুট করে নিজেকে বদলে সামনের মানুষকে চমকে দিতে ভালোবাসে উত্তর দেয় অনুরাগের বাবা উত্তেজিতভাবে সোপা উঠে বললেন আমার ছেলে ওর বিয়ের অভাব হবে না আপনারাই এবার ভুগবেন সেসব প্রাগৈতিহাসিক যুগের কথা দাদা এবার উঠে দাঁড়ান অন্নপূর্ণা আমার মেয়ের বিয়ে আমি ধীরে সুস্থে হাতে সময় নিয়ে দেব কিন্তু ঠুনকো রেপুটেশন দেখাতে গিয়ে তার ভবিষ্যৎ কখনো নষ্ট করব না তিস্তার বিয়ে ঠিকই হবে কারণ ও সৎ ওর পরিবার সৎ আপনি আপনার ছেলে চিন্তা করুন আমাদের মতন অভিজাত পরিবার কখনো লম জায়গা দেয় না ঠিক আছে ভদ্রলোক চলে যাচ্ছিলেন রোয়াবে তাতে হঠাৎ অনুরাগের ব্যবহারে উত্তেজনার ঠেলা লাগলো আঙুল তুলে শয্যাদ্রিকে বলল আমার ক্যারেক্টার খারাপ বলার আগে একবার ভাববেন আপনার ওয়াইফের ক্যারেক্টার কেমন মানে ভূমিকাও কিন্তু আমার সঙ্গেই প্রেম কথা শেষ হওয়ার আগে সহ্যাদি সপাটে চরকশাল অনুরাগের গালে আমার স্ত্রীর নাম মুখে আনা সাহস করলে কি করে চোয়াল প্রায় বেঁকে গেছে অনুরাগের গালে হাত বোলাতে বোলাতে কিছু একটা বলতে যাচ্ছিল সয্যাদ্রি তারা করার ভঙ্গিতে কোমর সামান্য ঝোকালে সে পিছন ফিরতে ঠক্কর খেলো ডেকোরেটরের ডাকা লম্বা টুলে তারপর একেবারে তারা খাওয়া কুকুরের মতোই অদৃশ্য হলো সপরিবারে ভূমিকা ছলছলে চোখে তাকিয়েছিল শয্যাদ্রির দিকে সে তখন ওর মায়ের সঙ্গে কথা বলায় ব্যস্ত মা তুমি এত লিবারাল হলে কবে থেকে বনে দিয়ানা মানে কি কখনো অন্যায়কে আশকারা দেওয়া আমি তো এইটুকু মানি মা যাহা সত্য তাহাকে ব্রডলি অ্যাকসেপ্ট করে আধুনিকতা তুমি তো বহুত মডার্ন মিডিয়ার তিস্তা ছুটে বেরিয়ে এসেছে ওর ঘর থেকে আর আমি তুই তো ওর সঙ্গে প্রায় ছমাস ধরে ঘুরেছিলি কিচ্ছুটার পাশ নি অন্নপূর্ণা জিজ্ঞেস করলেন না পাইনি কিন্তু দাদা যখন বললো তখন রিসার্চ করলাম হুইজ অনু বৌদির কলেজের গ্রুপ সার্চ করে মেম্বারদের ঘাঁটলাম পেলাম না কিন্তু একটা পোস্ট পেলাম সেটা দেখে শিউরে উঠি অনুমিত্র প্রেমে দাগা খেয়ে সুইসাইড করেছে একজন অনেক কথা লিখেছেন তার মধ্যে অনুরাগের নাম মেনশন করা ছিল স্পষ্ট লেখা ছিল ওই ছেলেটি নাকি ওর ওই পরিণতির জন্য দায়ী আমি তো দাদাকে জড়িয়ে ধরেছি তখন দাদা তুই আমার মাচালি। ভাগ্যেশ তুই সঙ্কোচ না করে সব বলেছিলে ভূমি নইলে কত বড় বিপদে পড়তাম আমরা বল ভূমিকার কাঁধে হাত রেখে অন্নপূর্ণা বললেন ফাঁকা হল ঘরে চুপচাপ বসে রইল ভূমিকা সামনের খোলা বারান্দা বাগানের ঘাস মাটি রোদের ঝলমল একটা সতেজতার বার্তা শয্যাদ্রি যদি ওকে ক্ষমা করতে না পারে এখন তাতেও আর কোনো ক্ষোভ নেই কারণ সেই ভয়ের জায়গা দখল করে নিয়েছে নিজের উপর দৃঢ় বিশ্বাস ভূমিকা আর একজনের জীবন নষ্ট হওয়ার হাত থেকে তো বাঁচিয়েছে বাঁচিয়েছে ওর পরিবারকে এখানেই ওর ফেলে আসা হেরে যাওয়া মেয়েটা জিতে যাওয়া ভূমিকা ভয় পেয়ে অন্যায় হতে দেয়নি এর চাইতে আর কি সততা দেখাবে পিঠে হাতের স্পর্শ পেয়ে ঘুরে তাকালো ভূমিকা সহ্যাদ্রি সোপার হাতলে বসলো সে কী ভাবছো এখনো? তুমি রাগ কর আমার ওপর সহ্যাদ্রির মুখময় হাসি ছড়িয়ে গেল বলল কাল যেভাবে বলেছিলে আমি তোমাকে হারাতে চাইনি ওভাবে আর একবার বলবে লাপে সোপা ছেড়ে উঠে পড়ল ভূমিকা আরে কি মুশকিল আমি তো ভালো কথাই বলছিলাম শয্যাদ্রি চেঁচিয়ে বলছে ভূমিকে বেরিয়ে এসেছে বাগানে মাটির গন্ধ রোদের স্পর্শ গাছের সবুজ অনুভূতি সত্যি এর আগে তো পাইনি এইভাবে বুকের ভেতরটা বড় হালকা না শুধু শয্যাদ্রিকে ফিরে পাওয়ার আনন্দ নয় এ আনন্দ আবার করে আগের নিজেকে খুঁজে পাওয়া আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন